আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই খুব ভালো আছেন। সো ভিউয়ার্সরা, আজকে ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আপনি 220 ডলার কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাও আবার এটা কিন্তু র্যান্ডমলি না, সবাই পাবেন। যারা এই অ্যাটপে জয়েন হবেন তারা এখান থেকেই 220 ডলার পাবেন। তাও আবার ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্সরা, আজকে যে ভিডিওটা আমি আপনার মধ্যে শেয়ার করতেছি সেই ভিডিওটাতে জাস্ট আপনি যদি ফুল কন্টিনিউ করেন এবং আমি যেভাবে যে প্রসেসগুলো আপনাদেরকে বলবো সেই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি নিয়ে 1000% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনি এখান থেকে সাথে উইথড্রো নিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে যে অ্যাপটা শেয়ার করতে সেটা কিন্তু গত এক মাস বা দুই মাস আগে অ্যাপটা মার্কেটে আসছিল। তো তখন কিন্তু বলছিল যে ফেব্রুয়ারির মাস থেকে কিন্তু উইথড্রো প্রসেসগুলো তারা চালু করবে। তো ফেব্রুয়ারি মাস থেকে উইথড্রো প্রসেসগুলো চালু করে ফেলছে এবং ওই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু উইথড্রোগুলো দিয়ে পাঠাচ্ছে। তো এই মাসে কিন্তু 20 তারিখ পর্যন্ত এখনও মেত আছে, আজকে মাত্র 4 তারিখ, আর 16 দিন পর্যন্ত মেত আছে, 22 তারিখ পর্যন্ত মেত আছে। তো 20-22 তারিখ পর্যন্ত এখনও মেত আছে। এর ভিতরে যারা তার ভিডিও দেখতেছেন অবশ্যই এই রাউন্ডে জয়েন হয়ে যাবেন। আর তাছাড়া এরপরে কিন্তু আরেকটা রাউন্ড হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাই দেবেন। সেই রাউন্ডে কিন্তু জয়েন হয়ে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। বর্তমানে যে রাউন্ড আছে সেই রাউন্ডে কিন্তু জয়েন হয়ে কিন্তু এখান থেকে 220 ডলার পরিমাণ কিন্তু ইউএসডি ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। রিওয়ার্ড দেখতে পাচ্ছেন 220 ডলার এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি উইথড্রো নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু 20 মার্চ পর্যন্ত মাস পর্যন্ত কিন্তু রিস্টার্ট হতেছে। সো তাই বলতেছি এই ভিডিওটা একদম কেউ মিস করবেন না। সাথে সাথে যারা ভিডিও দেখতেছেন সাথে সাথে ভাই কাজ শুরু করে দেন, এখান থেকে সাথে সাথে উইথড্রো নিতে পারবেন। সেই প্রসেসগুলো কিন্তু আমি আপনার মধ্যে দেখাই দেবো। তো এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তখন প্লিজ এখান থেকে জাস্ট আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে সাথে প্লাস পাশে সাথে বেল করে জাস্ট এখান থেকে অলে প্রেস করে রাখবেন, যাতে করে আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে নোটিফিকেশন আকারে। আর তাছাড়া আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। দেখতে পাচ্ছেন আমরা এই যে অফারটা কিন্তু আমরা গতকালকে শেয়ার করছি। তো যেহেতু আমরা গতকালে শেয়ার করছি আর আপনার ইউটিউবে কিন্তু আমি আজকে শেয়ার করতেছি, তো আমরা তো কিন্তু সবার আগে কিন্তু সব কল আপডেট কিন্তু আমরা সবার আগে ইউটিউবে শেয়ার করার আগে আমরা টেলিগ্রামের চ্যানেলে শেয়ার করি, তারপরে কিন্তু আমরা ইউটিউবে শেয়ার করি। ইউটিউবে শেয়ার করতে মনে করেন ভিডিও মেক করে অনেক কিছু করে তারপর ইউটিউবে শেয়ার করতে হয়, টেলিগ্রামে কিছু করতে হবে জাস্ট লিঙ্কটা কপি করে এখানে বসায় দিই। তার জন্য বলতেছি যারা সবার আগে মানে আপডেট করে পেতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। প্লাস ইউটিউবে জয়েন থাকলেন ইউটিউবে তো ভিডিও আকারে শেয়ার করা হয়, সেই ক্ষেত্রে আপনারা মানে বুঝতে সুবিধা হবে বেশি। সো যাই হোক, এখন চলি মূল বিষয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাডপের লিঙ্কটা দেওয়া থাকলো, জাস্ট ওটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসে এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এই পোস্টটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এটার উপর জাস্ট জয়েন নাওয়ার উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো জয়েন নাওয়ার উপর ক্লিক করলে কীরকম আসবে, সো জয়েন নাওয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রি সেল লাইভ, এখন কিন্তু বর্তমানে লাইভ তুলতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বর্তমানে এখন বলতেছে কয় তারিখ পর্যন্ত, মানে এই লাইভ দেওয়া 20 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত কিন্তু এটা উইথড্রো স্টার্ট হয়ে গেছে, এখানে উইথড্রো দিতেছে। সো এখান থেকে কত পার্সেন্ট উইথড্রো দিব তারা এখানে বলতেছে, প্রায় মনে করেন এখান থেকে 42 লাখ হবে মেবি, যাই হোক এরকম একটি তারা কিন্তু টোকেনগুলো তারা মানে অ্যামাউন্ট কিন্তু তারা সেল করতেছে। সো এটার প্রাইস কিন্তু 0.0016, তো এরকম না প্রাইসটা অনেক আপ্রিসিয়েট হয়ে যেহেতু সবাই এখানে আপনার ইনকাম নিতে আসে। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে কিন্তু প্রাইসটা আছে, এটার প্রাইস আমি জাস্ট এটা কন্ট্যাক্ট করে এটাকে আমার জাস্ট টাস্ক ওয়ার্ড অ্যাড করে নিচ্ছি। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে 0.06 প্রাইসটা হয়ে গেছে, মানে অনেক আপ প্রতিদিন আপ হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আপ হচ্ছে, কেননা এটা যেহেতু সবাইকে পেমেন্টটা করতেছে তার জন্য সবাই কিন্তু এই টোকেনটা ইউজ করতেছে। আর আপনারা যেহেতু জানেন এয়ারড্রপের টোকেন যত ইউজ হবে তত তার ভ্যালু বাড়বে, যত ইউজ কম হবে যত সেল হবে তত তার ইউজ মানে দামটা ভ্যালুটা কমবে, আর যত সবাই পেমেন্টটা রিসিভ করবে মানে রেখে দেবে হোল্ড করবে ততই কিন্তু তার দাম কিন্তু বাড়বে। তো যাই হোক, এখন আসে মূল ইন্টারফেস, যেটা হচ্ছে আপনাকে এখানে ফার্স্টে স্টার অপশন ক্লিক করবে। স্টার অপশন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি গ্রুপ চলে আসবে, যে এরকম একটি বুট চলে আসবে। দেন এই বুটের উপর আপনি কী করবেন, ফার্স্টে এখান থেকে যে ইন্টারফেস জাস্ট ক্লিক করবে, ইন্টারফেস ক্লিক করার পর আপনাকে গ্রুপে নিয়ে যাবে। দেন এটা থেকে গ্রুপে জয়েন হবে, এটা যোগ করবেন, স্টেপ বাই স্টেপ করে করে এখান থেকে 8টা গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। এভাবে 8টা গ্রুপে, এখানে 8টা গ্রুপ আছে, 8টা গ্রুপে আপনাকে অবশ্যই জয়েন হবেন। এখানে জাস্ট ক্লিক করে দিলে এখানে জয়েন নেওয়া আসবে, জাস্ট এখানে জয়েন হয়ে ক্লিক করে দিলে কিন্তু জয়েন হয়ে যাবেন, এই 8টা গ্রুপে জয়েন হবে। দেন আপনাকে কী করতে হবে, এখান থেকে তাদের টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, যাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করে দিতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে জয়েন লেখাতে হবে, জাস্ট জয়েন লেখা আসলে এখানে মিউট করে দেবেন, মানে এখানে জয়েনে ক্লিক করলে মিউট সাথে সাথে মিউট হয়ে যাবে, মানে আপনি জয়েন হয়ে গেছেন। দেন এখান থেকে জয়েন স্পন্সর দেখতে পাচ্ছেন চ্যানেল, জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে আপনি জয়েন স্পন্সর ক্লিক করে জয়েন হয়ে যাবেন।
তারপর এখান থেকে চেক বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। চেক বাটনে ক্লিক করার পর এটা হচ্ছে মূল ইন্টারফেসটা। এখানে অ্যাপ ফার্স্টে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তাদের টুইটারে চলে যেতে হবে। টুইটারে চলে যাওয়ার পর এখান থেকে এটা কী করবেন আমি জাস্ট দেখা দিচ্ছি। এখানে টুইটারের উপর ক্লিক করে দেন তাদের টুইটারে চলে আসবেন। টুইটারে চলে আসার পর এখান থেকে ফার্স্টে আপনাকে কী করতে হবে টুইটারটা ফলো করতে হবে। সো সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট টুইটারটা ফলো করে যে উপরে ফলো আসুন, আসলে আপনাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন যারা তারা অ্যাডভোকেস করেন, তবু দেখা দিচ্ছি যারা তারা এখানে মানে না জানেন তাদেরকে দেখা দিচ্ছি আর কি। যাই হোক, এখান থেকে জয়েন অপশন ক্লিক করে মানে ফলো অপশন ক্লিক করে দেবেন। ফলো অপশন ক্লিক করে দেবো, দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন পুট পিন টুইট এবং বলতে হচ্ছে কমেন্ট অ্যান্ড ট্যাগ অ্যান্ড হ্যাশট্যাগ। সো এখান থেকে বলতেছে কমেন্ট ট্যাগ হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করতে বলতেছে। ও তো আমাকে কী করতে হবে, এখানে বলতেছে প্রিন্ট পুশ উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করার পর সার্চ দেন আপনাকে প্রিন্ট টুইস্টে নিয়ে আসবে। দেন এখান থেকে ফার্স্টে লাইক করবেন, তারপর এখানে ক্লিক করে রিটুইট করবেন। দেন এখান থেকে ফলো অপশন মানে মেসেজ অপশন চলে আসবেন। এখান থেকে আপনার মন মতো আপনার ফ্রেন্ডদেরকে আপনাকে অবশ্যই কপি করতে হবে মানে ট্যাগ করতে হবে। অবশ্যই এখানে অ্যাট দ্য রেট এটা দিলেই এখান থেকে যে কোনো একটু অক্ষর লিখবেন, মানে যে কোনো একটু অক্ষর লিখবেন। লেখার পর অবশ্যই মনে রাখবেন কোনো সময় কোনো ব্যাংকের মানে ইয়া দিবেন না। এখানে যে নাম দেখবেন অফিসিয়াল মানে ঠিক নাম দেওয়া আছে এগুলো নামে, আর যেখানে জাস্ট আর এসকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আবার হ্যাশ দিব। হ্যাশ দিয়ে এখান থেকে আমি আবার যে কোনো একটা নাম লিখবো। লেখার পর এখান থেকে জাস্ট একটি এখানে ক্যাম, তারপরে যে কোনো একটি দিবেন, যে কোনো একটি নাম দিবেন, মানে যে কোনো একটি নাম হলেই হবে। যেটা কিনা অবশ্যই দেখবেন কিছু সময় আছে, আমি দেখা দিচ্ছি কোনো কোনো সময় আছে কোনো যে এরকম দেয় দেখা দিচ্ছে। এই যে এগুলো প্ল্যাটফর্মে যেগুলো কিন্তু প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মগুলো দিলে কিন্তু আপনার লস হবে। সমঝে দেখা যাচ্ছে এই যে এগুলো কিন্তু প্ল্যাটফর্ম, এই যে কুসোয়াপ এটা কিন্তু কুকুর সোয়াপ, তারপর এগুলো প্ল্যাটফর্ম, তারপরে যে এটা কিন্তু প্ল্যাটফর্ম। এগুলো প্ল্যাটফর্ম দিবেন না। এখান থেকে দেখবেন যে ম্যান অ্যাকাউন্ট, এই যে ম্যান অ্যাকাউন্ট আছে এগুলো ম্যান অ্যাকাউন্ট থাকলে এগুলো ম্যান অ্যাকাউন্ট দিয়ে দেবে। যেগুলো ম্যান অ্যাকাউন্ট, এই যেগুলো ম্যান থাকলে এগুলো ম্যান অ্যাকাউন্ট দিয়ে দেবেন। মানে যেগুলোতে বোঝা যায় যে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট, মানে আমাদের যেরকম অ্যাকাউন্ট আছে এরকম। আর যদি দেখেন যে না কোনো ধরনের এয়ারড্রপের প্ল্যাটফর্ম বা বড় ধরনের কোনো ইয়ে আছে ওগুলো আছে, ওগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকে। সো অবশ্যই শুধুমাত্র এই অ্যাড্রপে যে তা না, সকল অ্যাড্রপে আপনারা ওগুলো কাজ করবেন যেগুলো মনে করেন সিঙ্গেল মানুষ আছে, মানে ধরেন আমাদের মতন অ্যাকাউন্ট বা আপনার মতন অ্যাকাউন্ট এরকম, মানে কোনো প্রকার কোনো পজারির অ্যাকাউন্ট না, এক কথায় যে কোনো প্রকার কোনো পজারির অ্যাকাউন্ট সারা যেগুলো আছে সেগুলো জাস্ট ক্লিক করে জানেন এখান থেকে রিপ্লে উপর ক্লিক করে দেবেন। আপনি যে অ্যাডোবে জয়েন হন না কেন এগুলো কাজ করবেন, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো যাই হোক, এগুলো কাজ শেষ কমপ্লিট। এখন আমরা কী করবো, এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। দেন এখান থেকে বলতেছে আমাদেরকে যে এটা করার পর এখান থেকে বলতেছে সেন্ড ইউ রিটুইট লিঙ্ক মি, তো সেন্ড ইউ রিটুইট লিঙ্ক টু মি। এখানে এটা কোথায় পাবেন, এটা কী করবেন আপনি ফার্স্টে কী করবেন, এখান থেকে আপনার যে টুইটারটা আছে সেই টুইটারটা এখান থেকে জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি নতুন করে টুইটার নতুন করে আবার ঢুকবেন। অনেকে আছে ওখান থেকে যায়, ওখান থেকে গেলে কিন্তু ভাই আপনি মানে রিটুইটিংটা উল্টাপাল্টা হয়ে যাবে, দেন আপনি পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকবো। তো অবশ্যই নতুন করে আবার ঢুকবেন। ঢুকার পর এখান থেকে আপনি কী করবেন, আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইল অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হবাই যে আমি রিটুইট করলাম টার্ক টোকেন, জাস্ট এই রাট টুইটটা করে নেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি, জাস্ট এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি কী করবেন, এখান থেকে চলে আসবেন আবার আপনার যে কাঙ্ক্ষিত আপনার টেলিগ্রাম চ্যানেল আছে সেটা মানে এটাতে চলে আসবেন। এটাতে চলে আসার পর এই লিঙ্কটা জাস্ট আপনি এখানে জাস্ট পসায় দেবেন। বসায় দেওয়ার পরে কিন্তু এখানে বলতেছে ইন্টার ইউ রিয়াল ব্যাপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস। তো আমি এটা জাস্ট আমি আরেকবার দেখাই দিচ্ছি। তো এটা অনেকেই বুঝে, আবার অনেকে বুঝে না রিয়াল ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেসটা, অনেকে খুঁজে পানা। সো এখানে সার্চ করে খালি ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস কোথায় পানা, খুঁজেই পানা। মানে আমাকে অনেকে মেসেজ দেয় ভাই ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস কোথায় পাবো। সো ভাই ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস এক কথায় এখান থেকে ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস নিতে হলে আপনাকে জাস্ট এই স্মার্ট চেন বিএনবি দেখে পাঠান, স্মার্ট ফার্স্টে দেখে পাঠান স্মার্ট চেন বিএনবি, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। বা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, অবশ্য আপনার যদি না থাকে তাহলে আপনি উপরে এখানে ক্লিক করে সেটিং অপশন ক্লিক করে এখান থেকে আপনার বিএনবি লিখে সার্চ করবেন, বিএনবি লিখে সার্চ করবেন। তারপর ফার্স্টে কী করছেন, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার বিএনবি, একটা আছে আপনার ব্যাপ টোয়েন্টি ক্যাশ। অনেকে কী করে যে অন্যান্য ব্যাপ টোয়েন্টি আর এগুলো আছে যে সোয়াপ অ্যাপে বকস করে এগুলো ব্যাপ টোয়েন্টি আছে, সো সেই ব্যাপ টোয়েন্টিগুলো দিয়ে দেয়। তো না ভাই, সেই ব্যাপ টোয়েন্টি না, আপনাকে এখানে স্মার্ট চেন ব্যাপ টোয়েন্টি, এখানে যদি আপনি শুধু বিএনবি লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার স্মার্ট চেন বিএনবিটাও চলে আসবে এবং বিএনবিটা চলে আসবে। দেন এখান থেকে আপনি এখানে ফার্স্টে কী করবেন, স্মার্ট চেনের যেটা আছে এটা আছে এ বিএনবিটা এখান থেকে
আমরা আপনি টাইম রেখে যেরকম থাকবে জাস্ট আপনি এখানে এরকম করে দিবেন। করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি স্মার্ট চেন বিল ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভ অপশন ক্লিক করবেন। রিসিভ অপশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক, জাস্ট কপি লিঙ্কের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, স্মার্ট চেন বিএমডি লিঙ্কটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে দেন এই স্মার্ট চেনের লিঙ্কটা জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কিন্তু এখান থেকে পারছেন এখানে কিন্তু পিস সেল এগুলো হয়ে গেছে। তারপর বলতেছে আপনার অবশ্যই আপনাকে ব্যালেন্সে ক্লিক করার জন্য এখানে বলতে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু বলছিলাম যে $220 কিন্তু এখন না, ইউর ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু যে ইউর ব্যালেন্স, এটা ইউর ব্যালেন্স টাক এখানে $250 দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি সেবার আমার জিরো আছে, মানে আমি এখন আমি কিন্তু সেবার দেই নাই, আমার জিরো আছে $250, মানে $10,000 দিবে আপনাকে। সেই $10,000 দাম কিন্তু $250, মাই গড, $250 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ড্রাইভারে কিন্তু $3,000 দেবে, যার বেনে কিন্তু মনে করেন প্রায় ধরেন আপনার $20-25 কাছাকাছি। তারপরে এখানে কিন্তু আপনার পার্সোনাল একটা রেফার লিঙ্ক দিবে, রেফার লিঙ্ক শেয়ার করলে কিন্তু একজনকে শেয়ার করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে প্রায় $20-25 পেয়ে যেতে পারেন। অনেকেই বলতে পারেন ভাই এত এত পেমেন্ট করতেছে এটা আসলে কি দেয় কি না, সো ভাই আমি সেটা আপনার আমি কিন্তু লাইভে শেয়ার করতেছি, একটু ভিডিও দৌড় সরকার ভিডিও দেখায় না, আমি জাস্ট দেখা দিচ্ছি এখানে আসলে তারা পেমেন্টে দেয় কিনা। তো আমি ব্যালেন্সের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আবার এরকম নোটিশ চলে আসছে। এখান থেকে পারছেন যে এখানে টাক টুকানের দাম এত আমার $0.25 এখানে দেওয়া আছে, সো রেফার লিঙ্কে চলে আসে। তো এখান থেকে দিতেছি আমি উইথড্রো দিচ্ছি, তো এটা যেহেতু উইথড্রোটা প্রসেসটা চালু হয়ে গেছে, দেন আমি উইথড্রো দেওয়ার সাথে সাথে কিন্তু উইথড্রো সাকসেস ডিস্ট্রিবিউশন টাইম ইন 44 ঘন্টা, মানে 48 ঘন্টার ভিতরে কিন্তু তারা কিন্তু আমাকে পেমেন্টটা করে দেবে। হ্যাঁ ব্যবস্থা 48 ঘন্টার ভিতরে কিন্তু তারা কিন্তু পেমেন্ট আমাকে করে দেবে, এটা আমি হান্ড্রেড পার্সেন্ট রিয়েলভাবেই বলতে পারি। কেননা এখান থেকে আপনি যদি শুধুমাত্র এটা লিখবেন দ্য ট্রাই, আপনি খালি ইউটিউবে খালি এটা সার্চ করবেন যে টার্ক টুকেন, এই টুকেনটা আছে, এই টুকেনের নাম কিন্তু টার্ক টুকেন, টার্ক টুকেনটা লিখে সার্চ করবেন বা এখানে যা টুকেনগুলো যে নামটা আছে এই নামটা আপনি এখানে দেখেন এই টার্ক লিখে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন অসংখ্য পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন, অসংখ্য পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন। এবং আপনি যদি চান তাহলে কিন্তু আমি একটা সরাসরি লাইভে আমি কিন্তু দেখা দেবো আসলে পেমেন্ট পাই কিনা, সেটা একটু পরে দেখা যাচ্ছি। সো এখানে কিন্তু আমি উইথড্রো দেওয়ার সাথে দেখা বলতে ইউনিট আবার কিন্তু উইথড্রো ক্লিক করছেন, তারপর ইউনিট আফটার থ্রি মোর ইউজার ইলেভেল উইথড্রো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার তিনজনকেও একটা রেফার হয়েছে, আমার এখানে 2500 পেয়ে গেছি। সো আমার বলতেছে এখানে যদি আমি আমার টোটাল কিন্তু ব্যালেন্স দেখতে পাচ্ছি যে 2500 রেফার কারণ এখানে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে, আমি দেখা যাচ্ছি। আপনারা অনেকে বলতে পারেন যে রেফার এত কম দেখেন, রেফার কম না, 2500 দিচ্ছি, তো 2500 সব মিলে আমার ব্যালেন্স কত হয়েছে সেটা দেখা যাচ্ছি। তো এখানে কিন্তু আমার ছিল মানে $250 কিন্তু ছিল, তো একটা রেফারে কিন্তু প্রায় মনে করেন হয়ে গেছে $50 এখান থেকে মনে করেন $40-45 এরকম দিছি আর কি। যেহেতু তারা কিন্তু দেশ বলতে হচ্ছিল কিন্তু zero point zero zero one বা two এরকম ছিল বা zero point zero zero one এরকম কিন্তু বর্তমানে আছে তাদের কাছে, কিন্তু এটা কিন্তু রেট কিন্তু বাড়িয়ে গেছে, রেট বাইরে গেছে বলতে মনে করেন এখানে যেহেতু মানুষ সবাই ব্যবহার করতেছে, সবাই এখান থেকে উইথড্রো পাইতেছে, তো রেট বাড়বে না কেন ভাই, এটাই তো বোঝা যায় যে রেটটা যেহেতু বাড়তেছে তার মানে এখানে সবাই ইউজ করতেছে, সবাইকে তারা পেমেন্টটা করতেছে, তার জন্য সবাই এখানে ইউজ করতেছে, সবাই রেখে দিতেছে তার জন্য পেমেন্টটা ধুর হুর করে বাড়তেছে। তো এটাই হচ্ছে তার মূল কারণ তারা পেমেন্টটা করতেছে, এই কারণেই তার জন্য কিন্তু তাদের টোকেনটা কিন্তু প্রচুর হাই হইতেছে, এর কারণেই কাউকে তারা পেমেন্ট করা মিস করতেছে না, যারা এখানে জয়েন হইতেছে তারা দেখে কিন্তু তারা পেমেন্ট করতেছে। তো আমি উইথড্রো দিয়েছি, ইনশাআল্লাহ আশা রাখতেছি 48 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবো। সো এখান থেকে আমি কিন্তু পাইছি প্রায় 12,000 টোকেন, আমি যদি আবার একটু দেখাই দিই আপনাদেরকে, এখান থেকে টোটাল কিন্তু আমার 12,500 টোকেন আছে। তো আমি 12,500 টোকেন যদি আমি এখানে সার্চ করি দেখি আমার 12,500 টোকেনের ব্যালেন্স কত, আমি যেহেতু আপনার আমাদের লাইভে শেয়ার করতেছি, এখান থেকে আমি টার্ক টোকেন চলে দেই, টার্ক টোকেন চলে যাওয়ার পর এখানে সেন্ড অপশন ক্লিক করি, সেন্ড অপশন ক্লিক করার পর এখান থেকে আমি লিখবো 12500। সো দেখতে পাচ্ছেন বিয়সরা এখান থেকে কিন্তু আমি প্রায় $775 কিন্তু এখান থেকে পেয়েছি, আমি যদি 10,000 দিই, আমি যদি 1, 2, 3 সো দেখতে পাচ্ছেন বিয়সরা এখান থেকে 10,000 টোকেনের দাম কিন্তু তারা কিন্তু বলতেছে মাত্র $250, কিন্তু এখন কিন্তু বর্তমানে দাম আছে $620, মাই ঘর $620 বিয়সরা যত ইউজ হবে এটা কিন্তু আরও অনেক আপ হবে। আমার মনে হয় একসময় দাঁড়াবে এই প্রত্যেকটা টোকেনের দাম প্রায় মনে করেন 0.1 সেন্ট, মানে 1 সেন্ট করে দাঁড়াবে বা আপনার 10 সেন্ট করে দাঁড়াতে পারে। আর যদি 10 সেন্ট করে দাঁড়ায় তাহলে মনে করেন আর কী বলবো, 10 সেন্ট করে দাঁড়ালে মনে করেন প্রায় 10,000 আপনি এখান থেকে 10,000 টোকেন পাইছেন, 10,000 টোকেনের দাম কিন্তু প্রায় মনে করেন আপনার এখান থেকে
এখনই তো মনে হয় কয় সেন্ট আছে, এখনই তো মনে হয় আমার এখান থেকে কত কত সেন্ট, এখন মনে হয় ছয় সেন্ট আছে মেবি, হয় এখনই তো মনে হয় ছয় সেন্ট আছে। যদি $1 করে দাঁড়ায় প্রায় মনে করেন $1 করে দাঁড়ায় বেশি সময় লাগবে না, এটা কিন্তু প্রায় মনে করেন 10 সেন্ট কিন্তু প্রায় হয়ে গেছে, আর দু একদিন ভিতরে কিন্তু 10 সেন্ট হয়ে যাবে, আর $1 বা $50 হয়ে গেলে মনে করেন কিন্তু 5000 রিওয়ার্ড কিন্তু একজনে কিন্তু পেয়ে যান। আপনি যদি হোল্ড করে রেখে দিতে পারেন তা আপনি যখন টোকেনটা পেয়ে যান, রেখে একটা মাস বা দুটা মাস যদি রেখে দিতে পারেন, আপনি একটা মাস বলতেছি মানে পরের রাউন্ড পর্যন্ত আপনি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সামনের মাসে দেখবেন আপনার এই টোকেনটার দাম কিন্তু মনে করেন ইউজ পরিমাণ হয়ে যাবে, প্রায় মনে করেন 50 সেন্ট 60 সেন্ট হয়ে যাবে। দেন কিন্তু এখান থেকে 10,000 টোকেনের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে $5,000-6,000 $5,000-6,000 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর যদি রেফার করেন তার ছাড়া তো রেফার করালে কিন্তু 2,500 টোকেন কিন্তু পাইতেই আছেন, তো এখান থেকে কিন্তু আরও অনেকটা রিওয়ার্ড পসিবিলিটি আছে আমাদের। তো আশা রাখতেছি আজকে ভিডিও অন্তত ভাই কেউ মিস করবেন না। তো এখন আমি পেমেন্ট পুরোপুরি শেয়ার করবো আপনার মাঝে। অনেকে বলতেছেন ভাই আপনি তো এত এত ডলারের নাম লুতেছেন কিন্তু পেমেন্ট কি আসলে দিবে কিনা। সো ভাই পেমেন্ট করবে, এর জন্য কিন্তু আপনি কিন্তু এয়ারড্রপের প্রথম যে সেল হয়েছিল ওই সময় কিন্তু 0 পয়েন্ট থেকে পাঠায় যে কত পার্সেন্ট 0 পয়েন্ট থেকে পাঠায় যে 0.0016 কিন্তু প্রাইস ছিল, তো ওই থেকে কিন্তু এখন প্রথম 0.0006 হয়ে গেছে, মনে করেন এক কানা করেও দাম ছিল না, কত কম দাম ছিল কিন্তু এখন 6 টাকা পার ভ্যালু দাম হয়ে গেছে। তো যাই হোক এখন আমি পেমেন্ট গ্রুপটা শেয়ার করি, তো পেমেন্ট গ্রুপটা শেয়ার করার পর আমি যেখানে গ্রুপে চলে দেবো, গ্রুপে চলে যাওয়ার পর এখান থেকে